ওরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, ওরা একটি ফুলকে বাঁচা। ভাষা সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের বীজ বপন করে 23 বছর শেষ না হতেই কথিত ভীরু, অলস, কর্মবিমুখ, যুদ্ধবিদ্যায় অনভিজ্ঞ একটি জাতি প্রশিক্ষিত ও দক্ষ সেনাদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে। দেশমাতৃকার লাঞ্ছনা ও ক্লানিমোচনের স্বপ্নে পরাধীনতার শৃঙ্খল ভাঙতে প্রস্তুতি এবং হাতিয়ারহীন এসব যোদ্ধাদের দুর্দমনীয় প্রাণের আবেগ ও প্রত্যয়ের কাছে ভয়ঙ্কর মারণাস্ত্র হয়েছে তুচ্ছ। আধুনিক যুদ্ধাস্ত্রের ভয়াবহতা না বুঝে এবং এক অসম যুদ্ধকে উপলব্ধি করেও কি বিস্ময় তারা রণে ভঙ্গ না দিয়ে বরং আরো বুক চিতিয়ে দাঁড়িয়েছেন বাঙালির মুক্তিযুদ্ধে। প্রাণের আবেগই তাদের কাছে হয়ে উঠেছে শ্রেষ্ঠ অস্ত্র। বিশ্ব দেখেছে প্রকৃতির কাদামাটির মতো নরম বাঙালি প্রয়োজনে কতটা ভয়ঙ্কর হতে পারে। বর্ষার কোমলতায় ভেজা বাঙালি গ্রীষ্মে হতে জানে রুক্ষ ও কঠিন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আবৃত্তি অনলাইনের বিশেষ নিবেদন, রণাঙ্গন থেকে মুক্তিযোদ্ধাদের লেখা চিঠি পাঠের সংকলন রুধিয়া রাখিতে নারী। ১৯৭১ সালের 1 আগস্ট তারিখে রণাঙ্গন থেকে মা ফয়জুন্নেসাকে লেখা মুক্তিযোদ্ধা ইসহাক খানের চিঠি। চিঠি পাঠে শুক্লা রায়। মাকো, তুমি আমায় ডাকছিলে, আমার মনে হলো তুমি আমার শিয়রে বসে কেবলই আমার নাম ধরে ডাকছ। তোমার অশ্রু জলে আমার বক্ষ ভেসে যাচ্ছে, তুমি এত কাঁদছ। আমি তোমার ডাকে সাড়া দিতে পারলাম না, তাই আমায় ডেকে ডেকে হয়রান হয়ে গেলে। স্বপ্নে একবার তোমাকে দেখতে চেয়েছিলাম, তুমি আমার বড় আবদারের ছেলের আবদার রক্ষা করতে এসেছিলে। কিন্তু মা, আমি তোমার সঙ্গে একটি কথাও বললাম না, দুচোখ মেলে কেবল তোমার অশ্রু জলই দেখলাম। তোমার চোখের জল মুছাতে এতটুকু চেষ্টা করলাম না। মা, তুমি আমায় ক্ষমা করো, তোমায় বড় ব্যথা দিয়ে গেলাম। তোমাকে এতটুকু ব্যথা দিতেও তো চিরদিন আমার বুকে বেজেছে। তোমাকে দুঃখ দেওয়া আমার ইচ্ছা নয়। আমি স্বদেশ জননীর চোখের জল মুছাবার জন্য বুকের রক্ত দিতে এসেছি। তুমি আমায় আশীর্বাদ করো, নইলে আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে না। একটি বার তোমাকে দেখে যেতে পারলাম না, সেজন্য আমার হৃদয়কে ভুল বুঝো না তুমি। তোমার কথা আমি এক মুহূর্তের জন্য ভুলিনি মা, প্রতিনিয়তই তোমার আশীর্বাদ প্রার্থনা করি। আমার অভাব যে তোমাকে পাগল করে তুলেছে তা আমি জানি। মাকো, আমি শুনেছি তুমি ঘরের দরজায় এসে সবাইকে ডেকে ডেকে বলছো, ওগো তোমরা আমার ইসহাক শূন্য রাজ্য দেখে যাও। তোমার সেই ছবি আমার চোখের ওপর দিন রাত ভাসছে। তোমার এই কথাগুলি
আমার হৃদয়ের প্রতি তন্ত্রিতে তন্ত্রিতে কান্নার সুর তোলে। মাগো, তুমি অমন করে আর কেঁদো না। আমি যে সত্যের জন্য, স্বাধীনতার জন্য প্রাণ দিতে এসেছি, তুমি তাতে আনন্দ পাও না? কি করব মা, দেশ যে পরাধীন, দেশবাসী যে বিদেশির অত্যাচারে জর্জরিত, দেশমাতৃকা যে শৃঙ্খল ভারে অবনতা, লাঞ্ছিতা, অপমানিতা, তুমি কি সবই নীরবে সহ্য করবে মা? একটি সন্তানকেও কি তুমি মুক্তির জন্য উৎসর্গ করতে পারবে না? তুমি কি কেবলই কাঁদবে? আর কেঁদো না মা, যাবার আগে আর একবার তুমি আমার স্বপ্নে দেখা দিও, আমি তোমার কাছে জানু পেতে ক্ষমা চাইব। আমি যে তোমার মনে বড় ব্যথা দিয়ে এসেছি মা, ইচ্ছে করে ছুটে গিয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে আসি। তুমি আদর করে আমাকে বুকে টেনে নিতে চাইছ, আমি তোমার হাতে ছিনিয়ে চলে এসেছি, খাবারের থালা নিয়ে আমায় কত সাদা সাদিই না করেছ, আমি পেছন ফিরে চলে এসেছি। না, আর পারছি না, ক্ষমা চাওয়া ভিন্ন আর আমার উপায় নেই। আমি তোমাকে দুদিন ধরে সমানে কাঁদিয়েছি, তোমার কাতর ক্রন্দন আমাকে এতটুকু টলাতে পারেনি। কি আশ্চর্য মা, তোমার ইশাক নিষ্ঠুর হতে পারল কি করে? ক্ষমা করো মা, আমায় তুমি ক্ষমা করো। ইতি ইশাক।